जानी राह थामे हैं बाहे हम ही। मेरा दिल भी इतना पागल। প্রথমবারের মতো অপু বিশ্বাসের নিজের আপন বোনকে ক্যামেরার সামনে আনলেন অপু বিশ্বাস। একটা টিকটক ভিডিওর মাধ্যমে নিজের বোনকে প্রেজেন্ট করলেন ঢাকাই সিনেমার এই কুইন। তবে অপু বিশ্বাসের মতো করে দেখতে তার বোনকে নিয়ে চলছে নানা রকম রসিকতা। অর্থাৎ অপুর শ্বশুর বাড়িতে দাওয়াত খাবেন সাকিবের এই ঘনিষ্ঠ আত্মীয়। দুই বোনের শারীরিক গঠনে কে বউ আর কে শালিকা সেটা চেনাই দায় হয়ে পড়েছে শাকিব খানের। গোলগাল নালুসলুর শারীরিক গঠনে অপুর মতোই কিউটনেস রয়েছে তার চেহারার মাঝে। অপু বিশ্বাস এক সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন তার পরিবারের সকলেই খুব হেলদি। যদিও পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ খুব অল্প করেই হয় অপু বিশ্বাসের, তবে নিজের বোনকে প্রথমবার ক্যামেরার সামনে এনেই ভক্তদের চমকে দিয়েছেন এই বিউটি কুইন। বিশেষ করে দুই বোন একই রকম দেখতে হয় নানা রকম রসিকতা চলছে গণমাধ্যমে। কেননা সাকিবের বাড়িতে একটা ভালো সম্পর্ক রয়েছে অপু বিশ্বাসের, যার ভিত্তিতে আব্রাহাম খান জয়কে নিয়ে শ্বশুর বাড়িতে সাকিবের এই ঘনিষ্ঠ ব্যক্তিকে নিয়ে উঠেন যদি অপু বিশ্বাস, তাহলে বিষয়টি কেমন হয়। অপু বিশ্বাসের বোনের সঙ্গে এর আগেও খুব একটা দেখা সাক্ষাৎ হয়নি সাকিবের, কেননা জয়ের এই খালামণি থাকেন ইন্ডিয়ায়। অপু ঢালিউড কুইন হলো তিনি তার রিলেটিভের মানুষগুলি কখনোই ক্যামেরায় আনেননি শুধুমাত্র আব্রাহাম খান জয় ছাড়া, যে কারণে বোনের সঙ্গে তার এই টিকটক ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দুই বোনের সখ্যতা ছিল আসলেই মুগ্ধ করার মতো। এদিকে অপুর বোন প্রকাশ্যে আসার পরেই উঠে এসেছে বুবলির প্রসঙ্গ, কেননা বুবলিরা দুই বোন মিলে মাঝে মাঝেই অপুর পেছনে লাগার বেশ আলোচনায় আসেন, যেটা অপু বিশ্বাস একটা যুদ্ধ লাগার মতো করেই মনে করেন। যে কারণে কেউ আবার এটাও বলছে এবার দুয়ে দুয়ে চার বোনের যুদ্ধটা আরো জমে উঠবে। যদিও অপু বিশ্বাস সেন্সলেস কর্মকাণ্ড থেকে বিরত থাকেন, তবে অপুকে নিয়ে করা বুবলির বোনের মন্তব্যগুলি বেশ আলোচিত। তবে অপু বিশ্বাসের বোনকে দেখতে আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।